সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো সাঁতার নিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি শেষ হলো জাতীয় সাঁতার, এবং সেই জাতীয় সাঁতারে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে নৌবাহিনী। নৌবাহিনীর সাঁতারুরা সেরা হয়েছেন ব্যক্তিগতভাবেও এবং দলগতভাবেও। সেই নৌবাহিনীর সাফল্য গাথা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সাধারণ সম্পাদক কমান্ডার এম শহীদ হাসান, এবং সঙ্গে আছেন দলের অন্যতম সেরা সাঁতারু মাহমুদুন নবী নাহিদ, এবং আছেন নাজমা খাতুন। দুজনই ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন, কিভাবে আমরা নিশ্চয়ই আলোচনা করব। এবং দর্শক, আপনারাও চাইলে সাঁতার নিয়ে কিংবা নৌবাহিনীর খেলাধুলা নিয়ে আলোচনা করতে চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 02550297 04 থেকে 06 এই নম্বরগুলোতে। প্রথমে কমান্ডার এম শহীদ হাসানের কাছে জানতে চাই যে আবারও নৌবাহিনী সাফল্য দেখালো আরো একটা খেলায় ধারাবাহিকভাবেই। এটা তো আসলে প্রত্যাশিতই ছিল, নাকি আপনারা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল? এবার সেনাবাহিনী সেকেন্ড হয়েছে কিন্তু অনেক পেছনে থেকে। এটা ডেফিনেটলি সাঁতারের ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত সাফল্য, কারণ আমরা আসলে দল গঠনের সময় সাঁতারকে আমরা প্রথম প্রায়োরিটি দিই। আর আমরা চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা তেমন চ্যালেঞ্জ পড়িনি, কারণ প্রথম দিন আসলে 3টা দিনে খেলাটা শেষ করা হয়েছে। যদিও 4 দিনে খেলা শেষ করা হয়, তো এবার একটু কম্প্যাক্ট করে 3 দিনে খেলাটা শেষ করা হয়। তো সেই জন্য প্রথম দিন খেলাটা ছিল আমাদের সাথে, ওদের গোল ব্যবধান ছিল 6 এবং 5, যার ফলে অনেকের ভিতরে প্রত্যাশার দানা বেঁধেছিল যে এবার হয়তো বা নৌবাহিনী সাঁতারে বোধ হয় খারাপ করবে। কিন্তু আমি অ্যাজ এ টিম ম্যানেজার, আমি এদের সাথে যেহেতু সম্পৃক্ত থাকি, আমার ভিতরে ফুল মাত্রায় কনফিডেন্স ছিল যে এরা ভালো করবে, এবং ছেলেরা আমার প্রত্যাশা পূরণ করেছে। এবং শুধু তাই নয়, সাঁতারকে এগিয়ে নেওয়ার জন্য শুরু থেকেই আমরা, আপনি জানেন যে ট্রেনিং এর ক্ষেত্রে আপনি আজকে স্টুডিওতে যে বসা আছে নাজমা খাতুন, সে থাইল্যান্ডে দীর্ঘ 1 বছর মেয়াদী ট্রেনিং করেছে, এবং সে ট্রেনিং করার ফলে এখানে তার সাঁতারের যে কত বড় ধরনের ইম্প্রুভমেন্ট হয়েছে, যারা মিরপুর সুইমিং পুলে খেলা দেখেছে তারা সচক্ষে বলতে পারবে। এবং সে আপনি ব্যক্তিগতভাবে 6টি সহ রিলে সহ মোট 9টি স্বর্ণপদক অর্জন করেছে, এবং তার যে আপনার প্রতিটা খেলায় যে আপনার প্রথম হওয়া বা স্বর্ণপদক অর্জন করা, তার সাথে যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, কিন্তু বিরাট একটা ফারাক। এটা হয়েছে যে আমি বারবারই এর আগে টক শোতে অনেকবার এসেছি, একটাই বলেছি যে ট্রেনিং এর বিকল্প নেই, এবং আপনাকে কোনো খেলা শুরু করার আগে থেকেই অ্যাজ এ টিম ম্যানেজার হিসেবে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি আমার দলকে কোন পজিশনে দেখতে চাই। এবং আমি আজকে স্টুডিওতে বসে বলতে পারি যে আমি এবং বাংলাদেশ নৌবাহিনী আমরা অত্যন্ত আনন্দিত এবং সন্তুষ্ট যে আমরা সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং এই 3টি সমন্বয়ে কিন্তু এই খেলাটা হয়। যদিও সবাই বলে সাঁতার সমন্বয়ে, আমরা একত্রচ্ছ প্রাধান্য বিস্তার করে আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। এবং আপনি যদি এই বছর আমাদের দিকে লক্ষ্য করেন, আমরা ফুটবল খেলেছি, ফুটবলেও আমরা আন্তঃবাহিনী চ্যাম্পিয়ন হয়েছি। কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের আন্তঃবাহিনী বাস্কেটবল ছিল, সেটাতেও আমরা একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে অপরাজিত আমরা বাস্কেটবলও চ্যাম্পিয়ন হয়েছি। এবং এটা আমাদের সুইমিং, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতা, এটা আমরা ডেফিনেটলি শুরু থেকেই প্রত্যাশা করছিলাম, এবং আমরা যে ধরনের প্রত্যাশা করেছি আমরা সেই ধরনেরই ফলাফল পেয়েছি। এবং আমি এবং আমার বাহিনী প্রধান থেকে শুরু করে সবাই আমরা কিন্তু অত্যন্ত আনন্দিত যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ধন্যবাদ আপনাকে, এবং অভিনন্দন নৌবাহিনীকে আরো একটি সাফল্যের জন্য। আমরা একটু নাজমার কাছে জানতে চাই যে নাজমা, যেটা শহীদ ভাই বলছিলেন যে আসলে থাইল্যান্ডে ট্রেনিং এর পরে আসলে অনেক উন্নতি লক্ষ্য করা গেছে, আপনি আসলে নিজে স্যাটিসফাইড কিনা নিজের পারফরম্যান্সে? হ্যাঁ, আসলে আমি অনেক স্যাটিসফাই যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ আসলে আমাদের সবার জন্য অনেক দরকার, যেটার ফলাফল আমি এবার দিয়েছি। তো ধন্যবাদ দেবো বাংলাদেশ নৌবাহিনীকে এবং নৌবাহিনীর প্রধান যিনি আমাদের স্যার, উনির আসলে অনেক আন্তরিকতা আমাদের খেলাধুলার প্রতি, আর আমাকে 1 বছরের জন্য পাঠিয়েছিল, এবং মাফিজুর রহমান সাগর ওনাকেও পাঠিয়েছিল, এবং আমাদের শহীদ হাসান স্যার যিনি আমাদের সঙ্গে আসছেন, আসলে উনিও অনেক আন্তরিকতা আমাদের খেলাধুলাকে নিয়ে এবং কিভাবে এটাকে ডেভেলপ করা যায় সেটাকে নিয়ে। এবং আমাদের নেভিতে যেগুলো কোচ আছে, জুয়েল আহমেদ, নিয়াজ আলী এবং আরো অনেকে আছে আর কি, তারাও অনেক আন্তরিক, যে যেভাবে আমাদেরকে ট্রেনিং করাবে আসলে সেটাই আমাদের গেমের সময় আমরা সেটা দেখতে পাবো। আর আমাদের দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ চলছে, হয়তো বা জানেন, মিরপুর স্টেডিয়ামে আমাদের, তো ওখানে আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য আসি, বাইরের দেশের কোচ আছে পার্থ গণ, আসলে উনিও অনেক ভালো, যার
থাইল্যান্ড থেকে ট্রেনিং শেষ করে আসছি, 3 মাস হয়ে গেছে। তো 3 মাস ওনার ট্রেনিং দিয়ে কিন্তু আমার এই ভালো একটা রেজাল্ট। যে 9টা স্বর্ণ আপনি জিতেছেন এবং 6টা ব্যক্তিগতভাবে 5টা জাতীয় রেকর্ড করে, যে সময়গুলো হয়েছে, টাইমিং গুলো, যদিও হ্যান্ড টাইমিং, তারপরও আপনি আসলে কতটুকু সন্তুষ্ট থাইল্যান্ডের টাইমিং এর সাথে আসলে মিল রেখে যদি বলেন তুলনা করে? আসলে হ্যান্ড টাইমিং আর হচ্ছে ইলেকট্রনিক টাইমিং অবশ্যই অনেকটা ডিফারেন্স। সো হ্যান্ড টাইমিং ইজ স্যাটিসফাই, বাট তারপর আমি আমার টাইমিংটা দেখতে পারিনি যদিও, সেটার জন্য একটু মনে হচ্ছে যে জানি না কেমন করছি। তবে রেকর্ড ভাঙতে পারছি, রেকর্ড নিজেরটা নিজে ভেঙে আবার নতুন করে করতে পারছি। সো সেক্ষেত্রে মনে করি না অনেক ভালো করছি, বাট ইলেকট্রনিক বোর্ড হলে মনে হয় আমি নিজেরটা দেখে নিজে স্যাটিসফাই হইতাম, মানে আসল অবস্থাটা যাচাই করা যেত। আমরা একটু নাহিদের কাছে জানতে চাই, মাহমুদুর নবী নাহিদ, আপনি 5টি স্বর্ণ জিতেছেন এবারের জাতীয় সাঁতারে মাহফিজুর রহমান সাগরের পর, আসলে সেরা সাফল্য, নিজের পারফরমেন্স কেমন বলবেন? যে আমার সিনিয়র গেমসে এই প্রথম আমার এরকম রেকর্ড, মানে রেজাল্ট, তো আমি অনেক স্যাটিসফাই। কারণ আর স্যাটিসফাই হবে না কেন, কারণ আমার পিছনে অনেক অনেক মানুষ আছে যারা আমাকে হেল্প করে, যেমন স্যার আমাকে নেভি হেল্প করে, ফেডারেশন থেকে ক্যাম্প দিতেছে, এটা একটা হেল্প করতে, মানে অনেক হেল্পের মাধ্যমে আমি এখন এ পর্যায়ে আসছি। আচ্ছা, যেটা বলছিলেন যে আপনি প্রথমবারের মতো এত ভালো সাফল্য সিনিয়র পর্যায়ে পেয়েছেন, নৌবাহিনীর সাথে আসলে কতদিন ধরে আছেন, কিংবা নৌবাহিনীর পারফরমেন্স গুলো যদি একটু বলেন অন্যদের, আপনার নিজের সহ? জি, আমি নৌবাহিনীতে 3 বছর আছি, 1 বছর কন্ট্রাক্টে ছিলাম, এখন সার্ভিসে 2 বছর। তো এর আগে খেলছিল গোপালগঞ্জে খেলছিলাম নৌবাহিনীর হয়ে, তো সেবার আমি কোনো কিছু দিতে পারছিলাম না নৌবাহিনীকে। তো সেবার আমরা 26টা গোল্ড পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এইবার আমরা 24টা গোল্ড পেয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবার আমি নিজের থেকে 3টা পার্সোনাল গোল্ড দিছি এবং 2টা রিলে সহ 5টা গোল্ড দিছি, এর জন্য আমি অনেক স্যাটিসফাই যে নৌবাহিনী আমার জন্য এত কিছু করছে, আমি নৌবাহিনীকে কিছু দিতে পারছি, মানে রিটার্নে কিছু দিতে পেরেছে। আর নিজের পারফরমেন্সের উন্নতি, যেটা বলছিলেন যে গোপালগঞ্জে আপনি কোনো স্বর্ণ জিততে পারেননি, সেই 2 বছরের ব্যবধানে আসলে এবারের পারফরমেন্স? জি, নৌবাহিনীতে ঢোকার পরে আমি ওইটা প্রথম খেলছিলাম, তো সেবার খুব একটা ভালো করতে পারছিলাম না, একটু সমস্যা ছিল, নিজেরও সমস্যা ছিল যার জন্য ভালো করতে পারছিলাম না। কিন্তু এবার আমার মানে অনেক ভালো করছি, শুধুমাত্র ট্রেনিং এর জন্য আর হেল্প এর জন্য। কতদিন ট্রেনিং করেছেন আপনারা এই জাতীয় চ্যাম্পিয়নশিপে আসার আগে? আসার আগে কন্টিনিউ জানুয়ারির পরের থেকে, সাব গেমসের পরের থেকে কন্টিনিউ প্র্যাকটিস করতেছি। আচ্ছা, মানে আপনারা কি নৌবাহিনীর সাথে করতেন নাকি ফেডারেশনের যে ট্রেনিংটা সেটার সাথে? সাব গেমসের পরে নৌবাহিনীতে ছিলাম 2 মাস, তারপরে ফেডারেশনে আসছি। প্রথমে 2 মাস নৌবাহিনীতে প্র্যাকটিস করছি, তারপরে এখন ফেডারেশনে করতেছি। যারা জাতীয় দলে নেই কিংবা জাতীয় ফেডারেশনের আন্ডারে প্র্যাকটিস করছেন, তাদের জন্য নিশ্চয়ই নৌবাহিনীতে ট্রেনিং এর ব্যবস্থাটা অব্যাহতই রয়েছে? জি, তারাও কন্টিনিউ প্র্যাকটিস করে, তারাও আমাদের একটা অনেক ভালো একটা পুল আছে, আমরা ওখানে কন্টিনিউ ট্রেনিং করতে পারি সবসময়। আচ্ছা, শহীদ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আপনি বারবারই বলেন যে অনুশীলন এবং একটা পরিকল্পনাটা আসলে সঠিকভাবে নিতে পারলে এই সাফল্যটা আসে। অন্য যারা আছেন, লড়াইটা আমরা দেখি যে বিকেএসপি, সেনাবাহিনী, নৌবাহিনী, আনসার, সর্বোচ্চ এই 3 থেকে 4টির মধ্যে হয়, অন্য দলগুলোর সাথে আসলে পার্থক্যটা দিনকে দিন বড়ই হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে আমি যেটা মনে করব, যে আমি আপনাকে প্রথমেই বলেছি যে অন্য যে বাহিনীগুলি আছে তাদেরকে ডিসাইডিংটা করতে হবে, যে হ্যাঁ আমি আমার সাঁতার দলকে গঠন করব, সাঁতার দলকে আমি কি পর্যায়ে দেখতে চাই, আমি কি 2টে শূন্য পাবো না 4টি শূন্য পাবো। আর তার চেয়ে বড় হচ্ছে যে দল না, এটা আমি যেটা বৃহৎ স্বার্থে বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ আমি এখানে সুইমিং কম্পিটিশনে যে দলই হোক একটা দল চ্যাম্পিয়ন হবে, আয়দার সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক বা অন্য কোনো দল হোক, আলটিমেটলি এরা আবার দেশের প্রতিনিধি, এরাই দেশকে রিপ্রেজেন্ট করবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি শুরু থেকেই প্রথম আপনাকে এর আগের এইগুলিতেও আমি বলেছি যে আমার লক্ষ্য ছিল কিন্তু তৃণমূল মাঠ পর্যায়ের যে প্রতিভাধর খেলোয়াড়গুলি ছড়িয়ে আছে তাদেরকে কালেক্ট করা। এই দেখেন ইয়ের কথাই বলছি, আমি নাহিদের কথাই বলছি, নাহিদকে কিন্তু আমি একদম তৃণমূল পর্যায় থেকে আপনার আমাদের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছি এবং প্রথম খেলাতে সে কিন্তু কোনো গোল পায়নি, ও নিজেই বলল এবং এটাই সত্য। কিন্তু আমাদের এখানে যে আমাদের ভিতরের যে যারা কোচ আছে, মূলত ধরেন ন্যাশনাল লেভেলে যে কোচিংটা হয় সেই কোচিংটা হয় কিন্তু একটা বেসিক উদ্দেশ্য নিয়ে, যে হ্যাঁ আমার সামনে এই ইভেন্ট আছে, এই ইভেন্টের আগে আমি 2 মাস তাদেরকে ট্রেনিং করাবো, শ্রীলঙ্কার কোনো টুর্নামেন্ট আছে সেখানে যাব অথবা ইন্ডিয়াতে, সেই বেস করে। কিন্তু আমাদের এখানে যে ট্রেনিংটা হয় সেটা হচ্ছে গিয়ে সারা বছর ব্যাপী, আমাদের যে যারা কোচ আছে যারা আগে
কৃতি সুইমার ছিল, পরবর্তীতে তারা বিভিন্ন লেভেলে কোচিং কোর্স করার ফলে কোচিং এর দায়িত্ব পালন করছে, তাদেরকে কিন্তু মূলত এই দায়িত্বটা দেয়া হয় যে তৃণমূল পর্যায় থেকে যে সাঁতারুটা আমাদের এখানে আসছে তাকে আমরা কত গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারি। এবং ওই মানসিকতাই কিন্তু এবারে যদি আপনি সুইমিং কম্পিটিশনে দেখতে পান, এরকম নাহিদের মতো মিঠু আরো অনেকেই আছে, তারা কিন্তু তারা খুব ভালো করছে, ভালো করছে। তারা কিন্তু আগের দিকে এরকম কোন গোল পেত না, তার মানে কি ট্রেনিং এবং কোচদের যে অবদান, আর তার সাথে হচ্ছে যে কর্মকর্তা লেভেলে থাকবে তাকে কিন্তু একদম পুরোটা লেভেলে তাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যে আজকে আমি কি ট্রেনিং করিয়েছি, কতটুকু যাচ্ছে বা ই করছে। আরেকটা যেটা জিনিস আমি যেটা বলবো যে নৌবাহিনীর উদ্দেশ্য কিন্তু শুধু নৌবাহিনী চ্যাম্পিয়ন হবে সেটা না, আমরা চাচ্ছি যে সুইমিংকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার যেখানে সুইমিং বাংলাদেশ এমন একটা পজিশনে যাবে যেটা হচ্ছে এই প্রথমত আমাদের এশিয়াকে টার্গেট, যেখানে আমরা সুইমিং পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করব। এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে মাননীয় নৌবাহিনী প্রধান এ ব্যাপারে অত্যন্ত আগ্রহী, এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আমরা নৌবাহিনী এবং ফেডারেশন মিলে ট্যালেন্ট হান্টের মতো একটা প্রোগ্রাম আমরা পরিচালিত সেরা সাঁতারুর খুঁজে বাংলাদেশ এখনই সময় ঝাঁপিয়ে পড়ার। আপনি স্লোগান থেকেই বুঝতে পারছেন যে আমাদের মেসেজটা কি, এবং সেটা কিন্তু আমরা অলরেডি 64 জেলা থেকে 1200 সুইমারকে আমরা কালেক্ট করেছি, এবং এদেরকে কিন্তু আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা 300, 350, তারপর 160, তারপরে 60 জন সাঁতারুকে আমরা বেছে আনবো বিভিন্ন প্রোগ্রাম এবং ইয়ের মাধ্যমে। এরপর এরা কিন্তু চলে যাবে দীর্ঘমেয়াদী ট্রেনিং, এবং ট্রেনিং এর ক্ষেত্রে আপনি জানেন বিদেশি কোচ আমাদের আছে, সে অনবরত এদেরকে ট্রেনিং করবে। আর এছাড়া আমাদের যারা অলরেডি স্টার লেভেলে আছে, যারা অলরেডি ন্যাশনাল পুলে অন্তর্ভুক্ত, তাদের সাথে এদেরকে আমরা মিক্স করে আমাদের বিশ্বাস যে বাংলাদেশ সাঁতারে অনেক দূরে গিয়ে যাবে। নাজমার কাছে আমরা জানতে চাই যে নাহিদের কথা বলছিল যে তৃণমূল থেকে উঠেছে, আপনিও আমরা জানি যে কুষ্টিয়া থেকে উঠেছে, যেখানে সাঁতারুদের আসলে এক ধরনের অভয়ারণ্য আমরা বলতে পারি যে অসংখ্য সাঁতারু সেখান থেকে উঠে আসে। কুষ্টিয়ার অবস্থাটা যদি বলেন যে কুষ্টিয়া থেকে উঠে এসে নৌবাহিনী, পার্থক্য সব সুযোগ সুবিধার কেমন? আসলে কুষ্টিয়া থেকে উঠে আসছি, কিন্তু পার্থে গুঞ্জে কোচের কথাটা আমি বললাম, আমি কিন্তু ট্যালেন্ট হান্টের মাধ্যমে উঠে আসছি। আচ্ছা, 2010 সালে আমাদের বাংলাদেশে সাব গেমস হয়েছিল, তো তখনও একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ চলতে ছিল আমাদের মিরপুর বলে, ওখানেও কোচ 6-7 বিভাগে হয়তো বা গিয়েছিল, তো যাওয়ার পরে বাছাই করে নিয়ে আসছিল। তো ওখান থেকে আসলে আমি কুষ্টিয়া থেকে উঠে আসছি। আর আমাদের কুষ্টিয়াতে যারা ট্রেনিং করাই তারা হচ্ছে এমদাদুল হক মিলন, কামাল হোসেন, আমিরুল ইসলাম, আসলে ওনাদের কাছ থেকে আমি নাজমা। আচ্ছা, মানে আপনি কুষ্টিয়াকে ভুলতে পারছেন না সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি যে সুযোগ সুবিধা, কুষ্টিয়াতে আমরা তখন পর্যন্ত কোনো সুইমিং পুল ছিল না, আপনারা যখন উঠে এসেছেন এখন নৌবাহিনীতে এসে একটা দীর্ঘমেয়াদী ট্রেনিং। আসলে আমার উঠে আসা এবং উঠে থাকাটার জন্য আসলে আমি নৌবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ দেব যে আজকে নৌবাহিনীর জন্য কিন্তু আমি এরকম নাজমা। আচ্ছা, কুষ্টিয়া থেকে উঠে আসছি, যদি আমাকে নৌবাহিনী আমার ট্রেনিংটাকে এভাবে না চর্চা করতো হয়তো বা আমি এরকম নাজমা থাকতাম না। যেখান থেকে আসছে আসলে সেখানেই শেষ হয়ে যেতাম কি তা বলতে পারবো না। নৌবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই নৌবাহিনীকেও আমরা ধন্যবাদ জানাই। মাহমুদুর নবী নাহিদের কাছে একটু জানতে চাই যে আসলে প্রথমবার পারেননি, দ্বিতীয় বার 5টি স্বর্ণ জিতেছেন, এরপরে আসলে কোনো লক্ষ্য সেট করেছেন কিনা পরের ধাপের জন্য? যে আমার টার্গেট একটু অন্যরকম, মানে সবাই চায় সাব গেমসে গোল্ড পেতে, এই পর্যন্ত শেষ, কিন্তু আমার টার্গেট এখানে না। আচ্ছা, আমার একটু অন্যরকম, যে আমি চাই অলিম্পিকে অথবা এশিয়ান গেমসে অথবা মানে কোনো একটা বড় লেভেলে কোয়ালিফাই টাইম করতে, যেটা বাংলাদেশের কেউ করেনি এখন পর্যন্ত। আচ্ছা, মানে ওয়াইল্ড কার্ড নিয়ে নয়, আপনি কিন্তু কোয়ালিফাই করে ওই গেমসে যেতে চান, বিশেষ করে অলিম্পিকে এটা হয় না আমাদের জন্য, খুব বেশি সুযোগ আসে না, মানে সেই সুযোগটা আপনি নিতে চান। আমরা নিশ্চয়ই আশা করি আপনি পারবেন, এবং আরও কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে, এবং শহীদ ভাইয়ের কাছ থেকেও জানবো নৌবাহিনীর পরিকল্পনা। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমরা কথা বলছি জাতীয় সাঁতারে নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব নিয়ে। 50টি পদক জিতেছে নৌবাহিনী এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে, দ্বিতীয় স্থানে থাকা সেনাবাহিনীর চেয়ে অনেক সামনে থেকে সেরা হয়েছে। আমাদের সঙ্গে আছেন নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সাধারণ সম্পাদক কমান্ডার এম শহীদ হাসান, আছেন দলের দুই তারকা সাঁতারু মাহমুদুর নবী নাহিদ এবং নাজমা খাতুন।
আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে অন্যান্য পরিকল্পনার কথা এবং অন্য দলগুলোর সাথে আসলে কোন জায়গায় নৌবাহিনী এগিয়ে। তার আগে একটু নাজমা খাতুনের কাছে জানতে চাই যে নাজমা, আপনি যেখান থেকে উঠে এসেছেন ট্যালেন্ট হান্টের মাধ্যমে, সেখান থেকে উঠে এসে থাইল্যান্ডে ট্রেনিং করেছেন, জাতীয় চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন, বিদেশের বিভিন্ন গেমসে অংশ নিয়েছেন, শুধু একটু জানতে চাই যে বাংলাদেশ আসলে এত দীর্ঘমেয়াদী ট্রেনিং কিংবা এত প্রশিক্ষণের পরও একটা জায়গায় যে আটকে থাকছে, আসলে ইন্টারন্যাশনাল যারা সাঁতারু তাদের সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারন্যাশনাল গেমসে সাফল্য পাওয়া যাচ্ছে না, আসলে বাধাটা কোন জায়গাটায়? বাধাটা আসলে আমরা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ করতেছি, কিন্তু বাইরের দেশে যেমন প্রশিক্ষণ আছে তারা কিন্তু 2 মাস করার পরে দেখা যাচ্ছে তারা কন্টিনিউ একটা বাইরের দেশে ট্রেনিং করে, যেমন বিদেশি কোচ থাকে এবং আমরা প্র্যাকটিস করি, নেভিতে প্র্যাকটিস করি, আমাদের নেভির কোচ আছে, কিন্তু ফ্যাসিলিটির দিক থেকে আমরা এখন অনেক পিছিয়ে আছি বলতে গেলে। আচ্ছা, ফ্যাসিলিটির দিক থেকে অনেক, মানে সেটা কি কি ফ্যাসিলিটি দুই একটা যদি বলেন যেটা বাড়ানো দরকার? আসলে বাংলাদেশে যেমন আমাদের গত সাব গেমস হয়েছিল একটা দীর্ঘমেয়াদী, তারপরে কিন্তু আমরা অনেকদিন নেভির আন্ডারে ছিলাম, আমরা অনেকদিন নেভির আন্ডারে ছিলাম, তো তারপরে আবার ফের আমাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য ডাকছে। আমরা যখন নেভিতে থাকি আমরা প্র্যাকটিস করতে পারি, কিন্তু আমাদের টার্গেট থাকে কি আমাদের ন্যাশনাল ম্যাচ, আমাদের টার্গেট কিন্তু ইন্টারন্যাশনাল ইয়াতে থাকে না। তো সেক্ষেত্রে যেমন আমাদের পার্ক কোচ আসছেন, এখন দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ হচ্ছে এটা হচ্ছে সাব গেমস কে টার্গেট করে আগামী বছর যেটা হবে। তো এটা যেমন সাব গেমসটা শেষ হয়ে যাবে, তো তখন জানি না আমাদের ক্যাম্পটা হয়তো বা 3 বছরের জন্য এটা কন্ট্রাক্ট করা আছে। আচ্ছা, তারপরে জানি না কি হবে আবার। তো এটা যদি 3 বছর যদি সত্যি ধারাবাহিক ভাবে চলে তাহলে কি আসলে সাফল্য সম্ভব? হ্যাঁ অবশ্যই, আমরা যদি 3 বছর কন্টিনিউ করতে পারি অবশ্যই সাফল্য সম্ভব। মানে যে ফ্যাসিলিটিস গুলোর কথা বলছেন সেগুলো কি আসলে তখন পাওয়া যাবে? সেই দূরত্ব তো আসলে থেকেই যাবে অন্য দেশগুলোর তুলনায়। আসলে ওনারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স। আপনার কাছে জানতে চাই নাহিদ, যে আপনি অনেক বড় স্বপ্ন দেখছেন যেটা বলছিলেন যে অলিম্পিকে সরাসরি অংশ নিতে চান, কোয়ালিফাই করতে চান, কিন্তু নাজমা যেটা বললো অনেকদিন ধরে খেলছেন যে ফ্যাসিলিটিস এর অভাব, সেই ঘাটতি যদি পূরণ না হয়, সেই দূরত্ব যদি অ্যাডভান্স যা দেশগুলো আছে তাদের সঙ্গে দূরত্ব কমানো না যায়, তাহলে কি আসলে সত্যি সম্ভব কিনা এই স্বপ্ন পূরণ? আচ্ছা, মানে এখন যে স্বপ্নটা দেখতেছি স্বপ্নটা খুব একটা বড় স্বপ্ন না। স্বপ্নটা হলো যদি আমাদের যে এখন মানে যে প্ল্যানটা চলতেছে যে 3 বছরের ট্রেনিং দীর্ঘমেয়াদী ক্যাম্প, এই ক্যাম্পটা যদি মানে চলে তাহলে সম্ভব। আর যদি এটা না চলে তাহলে পরে অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। আর তাছাড়া মানে এই স্বপ্নটা খুব একটা বড় স্বপ্ন না। আচ্ছা, বড় স্বপ্ন মানে আপনি কি মনে করছেন যে বিদেশে ট্রেনিং ছাড়াই কিংবা দেশেই এই 3 বছর ট্রেনিং করলে বিদেশি কোচের অধীনে সম্ভব, এসএ গেমসে অন্তত পক্ষ বলে কয়ে স্বর্ণ জেতা সম্ভব? হ্যাঁ, এসএ গেমসে গোল্ড পাওয়া সম্ভব। আমরা কমান্ডার এম শহীদ হাসানের কাছে জানতে চাই যে এই ফ্যাসিলিটিস গুলো আসলে উন্নত করার ক্ষেত্রে শুধু তো আসলে সুইমিং পুল থাকলেই হবে না কিংবা কোচ থাকলেই হবে না, অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, সেটা জিম বলেন, সেটা খাওয়া দাওয়া বলেন, সেটা আরো অনেক ধরনের ট্রেনিং এর ব্যবস্থার প্রয়োজন আছে। সেইগুলোতে আসলে নৌবাহিনী কি একটু একটু করে চিন্তা করতে শুরু করছে কিনা? নৌবাহিনী অলরেডি চিন্তা করেছে এবং এক্সিকিউশন লেভেলেও আছে। আচ্ছা, আমাদের ভিতরে সুইমিং পুল রয়েছে, অত্যাধুনিক সুইমিং পুল, পাশে জিম রয়েছে যেখানে তাদের জিম ফ্যাসিলিটি রয়েছে, আর হচ্ছে ওদের খাবার জন্য একটা আলাদা ইম্প্রুভ ডায়েট দিতে হয়, আমরা অলওয়েজ সেই ইম্প্রুভ ডায়েটটা তাদেরকে দিয়ে থাকি। এবং আপনি নর্মালি যদি ব্যারাক বা ইয়েতে কখনো যান তাহলে দেখবেন যে নর্মাল সেইলর বা নাবিক যারা আছে তাদের কিন্তু এক ধরনের মেনু ম্যান করা হয়, কিন্তু আমার বিএনএসসিবির জন্য মানে নৌক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডের জন্য খেলোয়াড়দের জন্য কিন্তু আলাদা ধরনের ইম্প্রুভ ডায়েট একটা মেনু চার্ট দেওয়া আছে, ওইভাবেই তাদেরকে করা হচ্ছে। তবে যেটা আমি নাজমার কথার সাথে অ্যাড করতে পারি, আমরা দীর্ঘমেয়াদী ট্রেনিং এ এগিয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই, পার্কের মতো একজন কোচকে পেয়েছি তার আন্ডারে আমরা ট্রেনিং এ যাব। তার চেয়ে আরো বড় জিনিস হচ্ছে গিয়ে যে ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমরা আরো 60 প্রতিভাধর সাঁতারুকে খুঁজে পাচ্ছি। তো আলটিমেটলি আপনি বুঝতেই পারছেন যে সাঁতারের অঙ্গন যারা এখন স্টার লেভেল পড়ে আছে তাদের জন্য কিন্তু একটু চিন্তার চ্যালেঞ্জ, মানে বিশাল চ্যালেঞ্জে যেতে হবে তাদেরকে, এবং তাদের সেই শ্রেষ্ঠস্থ স্থান বজায় রাখতে হলে কিন্তু তাদেরকে ট্রেনিং বলে নির বলে আরো ডবল মাত্রায় তাদেরকে তাদের সাথে কম্পিট করে কিন্তু আসতে হবে। আর আরেকটা যেটা জিনিস আমি মনে করছি, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের বিভিন্ন টাইপ জোন টাইপ ধরনের সিস্টেম, যেমন ধরেন থাইল্যান্ডে আমি ওরা যে ট্রেনিং করেছে ওই প্যাকেজটা আমি দেখেছি,
ওরা ধরেন তিন মাস ট্রেনিং করলো, পরবর্তীতে আশেপাশে তিন চারটা দেশকে মিলে একটা কম্পিটিশনের আয়োজন করলো। সেই কম্পিটিশনে তারা যে এই তিন মাস ট্রেনিং করেছে কতটুকু ডেভেলপ করলো, কতটুকু ই করলো, বা বাইরের খেলোয়াড়দের সাথে নাম করা সুইমারদের সাথে খেলে তাদের যে সুইমিং পুলে খেলার যে মানসিকতাটা সেটি করার জন্য আমরা কি করতে পারি, শুধু এসএ গেমস কবে হবে সেখানে যে খেলবে তার আগে আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারি। এটা যেমন শুধু নৌবাহিনীকে করতে হবে তা না, ফেডারেশনকে এগিয়ে আসতে হবে, নৌবাহিনী তো আছেই সবসময় এগিয়ে যাওয়ার জন্য। আর একটা দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের এখানে যারা বড় বড় প্রভাবশালী আপনার বিভিন্ন ধরনের কোম্পানি আছে তাদেরকে স্পন্সরশিপের দিকে মনোনিবেশন করতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে এই মানসিকতা নিয়ে যে হ্যাঁ আমি বাংলাদেশের সুইমিংকে একটা লেভেলে সেট করতে চাই। আমি যে কথাটা বারবার বলছি যে সেই একমাত্র দুটো খেলা ওয়ার্ল্ডে আপনি দেখতে পাবেন যে সুইমিং এবং অ্যাথলেটিক্স, যেখানে সুইমিং এ 42 গোল্ডস মেডেল নিয়ে ফাইট হয়, অ্যাথলেটিক্সও সেম এরকম 40 মতো গোল্ড হয়। তো এই দুটো খেলাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা পৃথিবীর মানচিত্রে যে কোনো ইভেন্টে আমরা যদি 5টা গোল্ডও পাই 6টা গোল্ড পাই আপনি নিজেই চিন্তা করতে পারেন যে আমাদের পদক তালিকায় আমরা কোথায় অবস্থান করব। এবং এটা কিন্তু খুব একটা দৌড়ের না। তবে অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে যেটা যেমন মনে করেন যে ফিজিক্স ম্যাটার নিয়ে একটা ফ্যাক্টর আছে, বা সুইমিং যেহেতু আমরা নদীমাতৃক দেশ আমাদের এখানে অসংখ্য সুইমার আছে, কিন্তু আমি যেটা বললাম নাজমা তার কথাতেই বলল যে আজকে যদি আমাকে রাইট টাইমে পিক আপ না করতো নেভি, রাইট টাইমে না নিয়ে আসতো হয়তো আমি নাজমা সেখানেই শেষ হয়ে যেতাম। তো আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে শুধু নৌবাহিনী পিক আপ করবে সাঁতারকে সেটা না, আমি বলবো যে অন্যান্য অর্গানাইজেশন এবং অন্যান্য যারা আছে খেলাতে তারাও আমার মনে হয় এই তৃণমূল পর্যায় থেকে যাদের ভিতরে সাঁতারের প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে বের করে আনতে হবে। তাহলেই আমার পক্ষে আমার মনে হয় যে আমরা যে স্বপ্ন যেটা দেখছি, স্বপ্ন দেখা অন্যায়ের কিছু নয়, আমি খুবই আশাবাদী এবং সুবিধাভোগী মানুষ, সেটা একদিন বাস্তবে পরিণত হবে। কেননা আপনি দেখেছেন ক্রিকেটে আমরা করেছি, হকিও আমি খুবই আশাবাদী, খুব শিগগিরই আমার কেন যেন মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, জানি না যেদিন খেলতে পারবো সেদিন হয়তো বা আমার এই টকশোর কথা মনে পড়বে। তো আমার পক্ষে সাঁতার এবং অ্যাথলেটিক্স এই দুটি খেলাতেও কিন্তু সম্ভব। নাজমার কাছে জানতে চাই যে নতুন 60 জন সাঁতারু আসছে এই সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ ট্যালেন্ট হান্ট থেকে, তাদের আসলে এখন সেকেন্ড ধাপের ট্রেনিং চলছে কিংবা বাছাই চলছে দেখেছেন কিনা, কিংবা তারা আসলে আসলে সত্যিকার চ্যালেঞ্জ হবে কিনা আপনাদের জন্য? তারা যদি তাদের ট্রেনিংটা এভাবে পেতে থাকে অবশ্যই আমাদের চ্যালেঞ্জিং হবে। আচ্ছা, মানে এইসব প্রতিভা, আপনিও ঠিক এরকমই একটা ট্যালেন্ট হান্ট থেকে উঠে এসেছিলেন নিজেই বলছিলেন, ঠিক তেমনি তারা যারা আসছে তাদের আসলে আপনার মতো পরিণত হতে কতদিন লাগতে পারে, কিংবা কতদিনের মধ্যে এই রিটার্নটা আমরা দেখতে পাবো? আসলে আপনি যেটা বললেন সব মানে চেষ্টার বিকল্প কিছু নাই, তারা যদি চেষ্টা করে যে না আমরা এখানে আসছি এবং আমাদেরকে যদি ফলো করে যে তাদেরকে ধরতে হবে ই করতে হবে, অবশ্যই তারা অতি তাড়াতাড়ি অনেক ভালো করবে। আচ্ছা, আমরা নাহিদের কাছে জানতে চাই যে নাহিদ আপনি বলছিলেন যে পরবর্তী লক্ষ্য আপনার হলো যে অনেক বড় কিছু নয় যেটা ভাবছেন সেটাই বাস্তব, কিন্তু এখন আপনাদের ট্রেনিং এর শিডিউল গুলো আসলে কিভাবে হবে পরবর্তীতে, আপনাদের এই জাতীয় চ্যাম্পিয়নশিপের পরে এখন কোন লক্ষ্য নিয়ে আগাচ্ছে? যে এখন আবার সামনে ন্যাশনাল হবে, আপনার যদি ফেডারেশন ন্যাশনাল তো আগামী বছর এই ন্যাশনালি, তাছাড়া তো আমাদের কোনো খেলা নেই বাইরের দেশে, যেমন একটা যে কোনো দেশে বাইরে যে কোনো দেশে প্রতি বছর ন্যাশনাল 2-3টা হয় কিন্তু বাংলাদেশে একটাই হয়। তো আমাদের এইরকমই অনেকদিন পর পর একটা করে খেলা পাওয়ার জন্য এক বছর ফুল ট্রেনিং করা লাগে, তারপরে পাইতে হয়। তো সেরকম আমারও এটাই টার্গেট, আবার সামনে ন্যাশনালে আর একটু ভালো কিছু করার, আবার সেটার টার্গেটে প্র্যাকটিস করে যাবো। আর সামনে বললেন চ্যালেঞ্জ, কারণ অনেক নতুন নতুন সাঁতারু আসতেছে, তাদের সাথে অনেক আমি যেটা বললাম যে লং সুইমিং এর পরেই এরা আবার আমাদের মার্চ বা এপ্রিলের দিকে আমরা আবার কিন্তু আন্তঃবাহিনী আমাদের সুইমিং কম্পিটিশন হয়, সেটাও কিন্তু একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, কারণ সেখানে তিন বাহিনীর শ্রেষ্ঠত্বের লড়াই। তো আলটিমেটলি এরাই কিন্তু সেই আপনার সাঁতার প্রতিযোগিতায় তাদেরকে খেলতে হয় এবং অংশগ্রহণ করতে হয়। আর এরপরে আবার ঘুরে ঘুরে মার্চের পরে পরে আবার দেখা যায় 3-4 মাস পরেই আবার দেখা যায় ন্যাশনালের সময় চলে আসে। তবে ও যেটা বলেছে হ্যাঁ আমি এগ্রি করি যে শুধু আন্তঃবাহিনী এবং ন্যাশনাল দিয়েই কিন্তু ই করা যাবে না, যেটা একটু আগেও আমি আপনাকে বললাম যেটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হবে, এবং এটা বাড়াতে হবে যেমন ধরেন অ্যাথলেটিক্সে যেমন হয় শুধু ন্যাশনাল হয় না, সামার অ্যাথলেটিক্স হয়, এরকম আরো নতুন কিছু ইনোভেটিভ
ইনি আমাদেরকে বেশি বেশি করে সুইমিং কম্পিটিশন করার ব্যবস্থা করতে হবে। এটা যেমন ফেডারেশন অলওয়েজ পজিটিভ, ফেডারেশনের কাছে কোনো বাইরে থেকে কোনো স্পন্সরশিপ আসলে এবং তারা করতে চাইলেই তারা করতে আগ্রহী, আমার দৃঢ় বিশ্বাস যে তারা এই ব্যাপারে কখনো পিছপা হবে না। তো এই ধরনের ই করলে হবে কি যে ওদের আমি যে কথাটা বললাম যে হ্যাঁ এক মাস ট্রেনিং করছে আবার একটা বড় বিগ টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করছে, সেখানে যে সে তার নিজের ট্রেনিং এ কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারছে তাকে সে মূল্যায়ন করতে পারবে, মূল্যায়ন শেষে আবার সে ট্রেনিং এর যে ল্যাবসটা ছিল সেই ল্যাবসটা ধরিয়ে দিল আবারই করতে হবে। এটা আমাদেরকে অবশ্যই শুধু ট্যালেন্ট ধারণ করলে হবে না, ট্রেনিংও চলবে পাশাপাশি আমাদের কম্পিটিশনের মাত্রাটাও বাড়িয়ে দিতে হবে। আরেকটা জিনিস জানতে চাই যে আমরা শুরুতেই বলছিলাম যে নাজমা এই যে নয়টি স্বর্ণ পেয়েছে সবগুলো হ্যান্ড টাইমে কিংবা পাঁচটি নাহিদ, এই হ্যান্ড টাইমিং থেকে ইলেকট্রনিক টাইমিং এ যাওয়ার জন্য একটা ইলেকট্রনিক স্কোর বোর্ডের কথা অনেকদিন ধরেই বলা হচ্ছিল এবং নৌবাহিনীর সহযোগিতায় একটা কেনার কথা হচ্ছিল, আসলে সেটা কোন পর্যায়ে আছে আপনি বলতে পারেন? আমি যতটুকু জানি এটা তো ফেডারেশনের ম্যাটার, তবে লাস্ট যেটা কোশ্চেন রাফি সাহেবকে করা হয়েছিল এই প্রশ্নটা সকল সাংবাদিকই, তো আমি যতটুকু জানি যে খুব শিগগিরই এটাকে সেট করা হবে, আপনি আমার মনে হয় পরের যেকোনো একটা কম্পিটিশনের আগে ইলেকট্রনিক ইয়েতে চলে যাবেন, এটা আমাদের নলেজেও আছে। বাট যেহেতু এটা ফেডারেশনের ব্যাপার সেই জন্য আমি আপনাকে 100% ডেট টাইম বলে বলছি না, তবে এটা শুধু তাই না প্রত্যেকটা সুইমারই কিন্তু তাদের এই পয়েন্টটা দিয়েছে এবং আপনার কোন কোন কম্পিটিশন যেগুলি 50 মিটার 100 মিটার সেগুলির যেমন এই ইলেকট্রনিক মেশিনটা কেন দরকার, এদের ফিনিশিংটা হয় এমন যেমন লাস্ট একটা ইভেন্টে 50 মিটার ইয়েতে যে কে হয়েছে ফার্স্ট জুয়েল না সাগর, ইট বিকাম ভেরি ডিফিকাল্ট। সো যদি ইলেকট্রনিক স্কোরিং মেশিনটা থাকতো তাহলে আপনার মেশিনই বলে দিত, তা আমার মনে হয় এই জিনিসগুলি উত্তরণের জন্যও কিন্তু আমাদের একটা ইলেকট্রনিক মেশিন কেনা খুবই জরুরি এবং আমার দৃঢ় বিশ্বাস যে খুব শিগগিরই এটা আপনারা সুইমিং পুলে দেখতে পাবেন। নাজমা নিশ্চয়ই এতে খুশি হবেন যে আসলে ইলেকট্রনিক সুইমিং স্কোরবোর্ড লেগে গেলে আসলে আপনার টাইমিংটা আপনি যাচাই করে নিতে পারবেন। আপনার আসলে লক্ষ্যটা কি? আমরা বাংলাদেশে তো এখন আপনি সেরাদের একজন, চার পাঁচ জনের একজন আপনি, সেই ক্ষেত্রে আসলে পরবর্তী ধাপে আসলে উত্তরণের জন্য কি করতে চান কিংবা কোনো লক্ষ্য কি সেট করেছেন কিনা? অবশ্যই লক্ষ্য আছে, কারণ দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্পে তো আছি আর ভালো করার জন্য চেষ্টা করতেছি। ভালোটা কি কোনো সেট করেছেন যে এই করতে চান পরের এসএ গেমস এ কিংবা? হ্যাঁ, পরের এসএ গেমস এ ভালো কিছু করার ইচ্ছা আছে এবং বাইরের দেশে অনেকগুলো ট্যুর আছে, জানি না যেতে পারবো কিনা আর ভালো করতে পারবো কিনা, তবে আমার বেস্ট আমি ট্রাই করব। বেস্টটা ট্রাই করলে নিশ্চয়ই বাংলাদেশ ভালো পাবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, নাহিদের কাছে জানতে চাই যে নাহিদ আপনাদের প্রজন্মে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে কিংবা অনেক আশার কথাও আছে, পরবর্তী প্রজন্ম যারা আসছে এই যে 60 জন সাঁতারু যেটা সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ থেকে, তারা কি আসলে সাঁতারকে কন্টিনিউয়াস এই প্র্যাকটিসের আন্ডারে থাকার মতো ব্যবস্থা নিতে পারবে কিনা কিংবা বাহিনীগুলো ছাড়া আর আসলে তাদের জায়গা আছে কিনা, চাকরি বলেন কিংবা স্পন্সরশিপ বলেন, সেই জায়গাগুলো আসলে তারা আত্মবিশ্বাসী হতে পারবে কিনা? আসলে আমরা আমরা এখন সাঁতার মানে শিখি, শেখার পরে একটা লেভেলে আসি, তারপরে যে কোনো একটা ভালো জায়গায় গিয়ে ওখান থেকে ভালো উন্নতি করা শুরু করি। আর এখনকার সাঁতারুরা এরা আসতেছে, এদেরকে আমাদের মতোই হইতে হইতে হবে, আর নাহলে পরে যদি কোনো ক্লাব সিস্টেম হয় তাহলে পরে খুবই ভালো, এরা আমাদের থেকে উপরে যেতে পারবে। একদমই শেষ কথা শহীদ ভাইয়ের কাছে যদি শেষ করতে চাই যে ক্লাবের এই কথাটা নিশ্চয়ই বলবেন যে ক্লাবগুলোর আসলে সম্পৃক্ত করা কোনো ভালো হতো কিনা, আর সাঁতারে আপনি বলছিলেন যে ভালো করার সুযোগ আছে বিশ্বব্যাপী, সত্যি আসলে আপনি আশা বলার জন্য বলছেন আপনি সত্যি বিশ্বাস করেন সেটা? আমি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি। আর আপনি যে কথাগুলি বলছিলেন যে 60 জন সাঁতারু কি তারা হারিয়ে যাবে না তারা রয়ে যাবে, এরা হারিয়ে যাওয়ার কোন স্কোপ নেই, কারণ এদেরকে দীর্ঘমেয়াদী 3 বছর এদের পাশাপাশি লেখাপড়াও করানো হবে। ফেডারেশন এবং নৌবাহিনী মিলে যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এদেরকে লেখাপড়া পড়ার দায়িত্বটাও বহন করা হবে এবং এদেরকে এখানে রেখেই সমস্ত কিছু করা হবে। তা আমার ধারণা এই দীর্ঘ 3 বছর মেয়াদী এক্সটেন্সিভ ট্রেনিং একটা বিদেশি কোচের আন্ডারে গেলে এতে কোনো সন্দেহ নেই যে আমাদের সাঁতার অনেক দূর আগাবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমি এশিয়াতে, আমি ছোট থেকেই বলছি এশিয়াতেই আমরা একটা সুইমিং পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, বাংলাদেশ নট নৌবাহিনী, আমি বলছি বাংলাদেশের কথা, আমরা বাংলা পাওয়ার হিসাবে নৌবাহিনীর চেয়েও বাংলাদেশ অনেক বড়, অনেক বড়, অবশ্যই আমরা বাংলাদেশে, আর আমরা শুধু তার সাথে থেকে কন্ট্রিবিউট করতে চাই সাঁতারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে কমান্ডার এম শহীদ হাসান এবং ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ, কিন্তু আমরা বলে যেতে চাই যে আসলেই বাংলাদেশ সুইমিং পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করুক সেই প্রত্যাশা রাখছি আমরা। আজকের মতো এখানেই শেষ করছি।